200 টাকা আপনাকে কাছে চেয়েছিল। সবাই খালি আমার মুখে মুখে দেখছেন, আমার চেহারা দেখছেন। ভাই ভাই মরে গেলে হাড় ছাড়া কিছু থাকতো না, কেন 4 বছর হয়ে গেল। এখন পর্যন্ত এই জমিনে এই অবস্থায় রেখেছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার কাছে একই কথা বারবার বলছি, তাতে আমার কষ্ট হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে। একটা কথা বারবার বলছি, আপনারা খারাপ লাগছে যে ঘুরে ঘুরে ওই কথা কইছে, ঘুরে ঘুরে ওই কথা কইছে, কিন্তু আমার তো স্মরণে কাজ করে না, আমার তো মাথায় কাজ করে না, আর মাথাটাই হচ্ছে মেন, আর আল্লাহ আমার মাথাটাই নষ্ট করেছে। জি কিসের লেগে করেছে? আল্লাহই ভালো জানেন। তো আমার আল্লাহ বলছেন কোরআনে, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা কিছু বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন অত ঈশ্বমান তাসা অত জিল্লমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ দিতেও পারি, আমি আল্লাহ নিতেও পারি। দেখেন এই মনিরুদ্দিন 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারতের একজন পশ্চিম বাংলার এক জনপ্রিয় ভাইরাল বার্তা ছিল, যার নামে হাজারো হাজার মানুষ জমা হয়েছে, পাগলের মতো ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, আর মানুষ পাগলের মতো খালি এরকম কান খাড়া করে শুনে থেকেছে। এখনো যেখানে জালসা যাচ্ছে, আমার ক্যাসেট ছাড়া অন্য ক্যাসেট যাওয়ার ঘুরে পাই না, ওই মোবাইলে লাগিয়ে দিচ্ছে আর মাইকের আগে থেকে লাগিয়ে দিচ্ছে, দেখো আমারই জালসা চালাই। এই যে গত 5 তারিখ গেল মেদিনীপুর মেচেদাতে আমি একটা সাক্ষাৎকারে গেছিলাম, আজকে যেমন আপনার কাছে আসছি, তো এরকম সাক্ষাৎকার একটা বক্তব্য করতে গেছিলাম। বক্তব্য তো দিতে পারি না, খালি মানুষের সাথে সালাম মুসাবা দেখা সাক্ষাৎ, আপনারা ভালো থাকেন। এখন এইভাবে লোক নিয়ে যাচ্ছে আর এইভাবেই যাচ্ছে, তো গায়ে ঢুকেছি তো নিচাকার হার খাচ্ছে, বাড়িতে বাড়ি খানে ঢুকতে আমি তো হারাইনি এখন পর্যন্ত, আপনাদের সামনে আছি, কিন্তু আর সবারই মোবাইলও আছে, আর ছোট দুটা মালা মোবাইল কিন্তু হারিয়ে গেছে, এখন বড় মোবাইল। তো ওইখান থেকে আমার ওই বাড়িখান থেকে স্টেজে নিয়ে আসছে, 4-5 জন মোবাইল হার বাজে লাগে, দেখেন হার পাশে পাশে দুলেছে, আমাকে ঘাড়ে ঘাড়ে লেগেছে আর হার পাশে পাশে দুলেছে, ওই হার 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 লাগে। তো যাই হয় আপনার কাছে 200 টাকা করে টাকা চাইছি, ফের ঘুরে একই কথা কইছি, লাজ লাজ শরম লাই লজ্জা নাই। একজন 50 কিলো ভুট্টা দিয়েছে আর একজন 20 কিলো ভুট্টা দিয়েছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে হাজারো দানের মতো কবুল করো, জোরে বলি আমিন। এবার তো আপনারা একটু দয়া করে বসেন, একটু আমার লাগে খাস করে দোয়া করবেন, ভাই আপনাকে জোড়হাত করে করেছি যেন আল্লাহ আমাকে সুস্থ করে। কেন যে 1 তারিখে আমার ফের একটা জালসা আছে মেদিনীপুর মেচেদাতে, এই দেখা সাক্ষাতের জালসা। তো যেন ওই জালসাতে পৌঁছিতে পারি, আল্লাহ যেন সহি সালামত পৌঁছায়,
আর আল্লাহ যে যে জিনিস দুটা হাত নিয়ে নিয়েছে ওই জিনিস দুটা যেন আল্লাহ আমাদের ফিরিয়ে দেয়, একটা হলো জ্ঞান আর একটা হলো বলা, মানে এই যে কথা বলা, আমি যেন বলতে পারি আর আমার জ্ঞানটা যেন আল্লাহ ফিরিয়ে দেয়, মানে আমার মাথাটা আগে যেমন ছিল আল্লাহ যেন তেমন করে দেয়। একটু খাস করে দোয়া করিও তো ভাই, ছোট ছেলেরা তোমরা একটু আমিন আমিন করিও তো।